পাকিস্তানের বেলুচিস্তানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে এবার ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসলামাবাদ। বেলুচিস্তানে জৈশ আল আদল গোষ্ঠীর সদর দপ্তরে হামলার জন্য তেহরানকে কঠিন পরিণাম ভুগতে হবে হুমকি দেওয়ার পরপরই আজ বৃহস্পতিবার ইরানের সীমান্তবর্তী কয়েকটি স্থানে সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তানি সশস্ত্র বাহিনী। এদিকে পাকিস্তান, ইরাক এবং সিরিয়ায় বেপরোয়া ইরানি হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, ইরান গত কয়েকদিনে তিনটি প্রতিবেশী দেশের সার্বভৌম সীমান্ত রেখা লঙ্ঘন করে যে হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। বেলুচিস্তান প্রদেশে ইরানের হামলার ঘটনায় দুই দেশের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনাও শুরু হয়েছে। পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘন ও হামলার জবাবে কড়া পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। এই অবস্থায় ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার সহ পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকেও বয়কট করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহারা বালোচ। এদিকে মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ইরানের বিমান হামলায় নিহত হয় দুই শিশু এবং আহত হয়েছেন অনেকেই। এ হামলার ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠীর হাত ছিল বলে তেহরান দাবি করলেও বেলুচিস্তানে জৈশ আল আদল নামে এক সন্ত্রাসবাদী গোষ্ঠীর দুটি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করে বিবৃতি দিয়েছিল তারা। এ ঘটনায় পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে ইরান সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন করেছে বলে তীব্র নিন্দা জানিয়েছে মুমতাজ জাহারা বালোচ। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।